আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলো আমি পিস পিস করে কেটে নিব। দেখুন কিভাবে টুকরো করে নিয়েছি, এভাবে প্রতিটা আম টুকরো করে নিতে হবে। এখন এগুলিতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিব আর এক চা চামচ হলুদের গুঁড়ো। এখন এগুলি ভালোভাবে মেখে নিব। সবগুলো আম যেন হলুদ মরিচে মেখে যায়। এখন এগুলো মেখে দেওয়া শেষ, এখন এগুলো আমি রোদে শুকাতে দিব। একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে করে রোদে শুকাতে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য শুকিয়ে নিব, যাতে পানিটা শুকিয়ে যায় আমের গায়ে থেকে। এখন আমার আমগুলি শুকানো শেষ, 3 ঘন্টা পর আম এরকম হয়েছে। এখন এগুলো আমি আচার বানিয়ে নিব। তো এখানে আমি মশলা গুঁড়ো করে নিয়েছি আগে থেকে টেলেই, 5 ফোড়নের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও শুকনা মরিচের গুঁড়ো, এগুলি আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি কড়াই নিয়েছি একটা চুলায়, কড়াইতে এখন 1 কাপের পরিমাণের মতো সরিষার তেল ঢেলে দিব। এতে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আচারে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা অবধি। এখন এগুলোর মধ্যে আমি আম ছেড়ে দিব। আমগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে 2 কাপ চিনি দিয়ে দিব। আপনার যতটুকু মিষ্টির প্রয়োজন আপনার কম বেশি দিতে পারেন। আমার মনে হয় 2 কাপ দিলেই আচারটা ঠিক মতো মিষ্টি হবে, টক ঝাল মিষ্টি আচার তো তাই। তো এখন নাড়াচাড়া করে নিব, চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব। অনেকটাই চিনিটা গলে গেছে, ধীরে ধীরে আমটাও সিদ্ধ হয়ে আসতেছে। দেখুন আমের রসটা অনেকটাই হয়ে আসতেছে। এই পর্যায়ে এখন আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো ও 5 ফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। না নেড়ে দিলে নিচে লেগে যেতে পারে, তাই মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমার আচারটা অনেকটাই হয়ে আসতেছে, দেখুন বোঝাই যেতেছে আচারটা হয়ে আসতেছে।
কত সুন্দর লাগতেছে। এক চা চামচ লবণ দিয়ে দিব। আমার আচারে আগে থেকেই আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই এখন লবণ পরিমাণ একটু কমিয়ে দিলাম। কম বেশি লাগতে পারে আপনারা দিয়ে নেবেন। এই পর্যায়ে এক চা চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা না দিলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন হালকা করে একটু নেড়ে দিতে হবে, ভিনেগারটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে। এ পর্যায়ে আমার আচারটা অনেকটাই হয়ে গেছে, পুরাই রেডি। এখন দেখুন কত সুন্দর হয়েছে আচারটা, টকঝাল মিষ্টি আচার, দেখলেই জিভে জল চলে আসবে। কালারটাও দারুণ, দেখুন কত সুন্দর হয়েছে। আমার আচার পুরো রেডি, দেখুন আচারের রং কত সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।